সাসা আপনি এখন কোথায়? আমি তো এখন আমার দেশে এশিয়া মোহাম্মদ দেশে কমলকান্তি গ্রামে তো আপনি কখন বের হইছেন বাসার থেকে? আপনার বাসার থেকে আপনি কখন বের হইছেন সেটা কি আমরা জানি জানেন না? আচ্ছা শুনেন, আপনি এখন মক্কাতে নাক্কাসাতে আছেন বুঝছেন, আপনাকে এখানে সকাল থেকে দেখতেছে লোকজন, আপনি এখানে বসে আছেন। আমরা আমি আপনার ওই যে মুয়াল্লিমকে ফোন দিছি, উনি এখন আসবেন বলছেন, আপনাকে আপনাদের আপনাদের হোটেলে তুলে দিব বুঝছেন। এখন আপনি কোথায়, আপনি কি মক্কায় আছেন? আপনার কি মনে হয়? আমি তো মক্কায় নেই, আমি তো আছি কমলকান্তি গ্রামে, মক্কার উদ্দিন হস্ত গ্রাম। হ্যাঁ, ধর্মীয় মতে মক্কার উদ্দিন হস্ত গ্রাম কমলকান্তি, সেখানে আমি আছি। আর আমার কেবল আছে মক্কা, আমি মক্কার দিকে মুখ করি না আছি। আপনি সৌদি আরব আসেন নাই? সৌদি আরব আসেন নাই? তা আপনার ইচ্ছা আছে আমি সেখান থেকে ইচ্ছা আছে সৌদি আরব আসার? এখন সেই জায়গায় আমরা যাব, এখন হুকুম আছে যে একবার তওয়াফ করার, ওইটা দেখার, মক্কার দেশটা দেখা, আল্লাহর হুকুম আছে তাই যাবো দেখতে। আপনি আপনি এখন বাংলাদেশে নাই, আপনি সৌদি আরবে আসছেন, কখন আসছেন জানি না, আপনি এখন মক্কায় নাক্কাসাতে আছেন। আপনি হারিয়ে গেছেন, আপনার মোল্লেমকে ফোন করা হয়েছে, উনি এখন আসবেন, আপনাকে হোটেলে নিয়ে যাবেন। আপনার বয়স কত? প্রায় 80 বছর। আপনার এই ছেলে মেয়ে কয়জন এখন জীবিত আছে? জীবিত, মারা গেছেন নাকি? তিনজন মারা গেছেন। তো আপনার সাথে যে একটা মহিলা, মহিলার ছবি, এটা কার ছবি? আপনার সাথে যে একটা ওই ছবি যে আমার নেটে ভুল লেখাছে না, আপনার সাথে যে একজন মহিলা আছে ভুল করেছে, আন্দাজ আন্দাজের দেশে, ওটা শামসুন নাহার ছবি, ওটা তার নাম আছে ওইটা। তারপরে আপনার নাম দিছে এখানে মোহাম্মদ রহমত আলী খান। হ্যাঁ এটা ঠিক, কমলকান্দি কুষ্টিয়া বাড়ি আপনার। হ্যাঁ, তার গাইড হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম। আপনি আসছেন সাউথ এশিয়া ট্রাভেলস অ্যান্ড হজ সার্ভিস থেকে, আপনি তো চলে আসছেন, আপনি আসার পরে এই জিনিসটা আপনাকে দিছে সৌদি আরবে। আমি চলে আসি, আসি এখন নামাজ পড়তে চলে যাবে। তো আপনি বলতেছেন আপনি গ্রামে, আপনি গ্রামে আছেন, আপনি তো মক্কায়। আমি তো চলে আসি, আমার আমার গ্রামে চলে আসি, তাই আমি ওই দিকে মক্কায় নামাজ পড়ি। আপনি এখন কাবুলি তো করেন, কেবলা তো ওইদিকে, কেবলা তো ওই যে হেরামের একটা বড় ওই দিকে, মক্কার দিকে তাই করেন। এটা তো মক্কা, হেরাম তো